হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজিবুল, করোনা ভাইরাসের এই সময়ে সরকার যে সিদ্ধান্ত তিনটি জোনে বিভক্ত করে সেখানে নির্দিষ্ট যেসব এলাকায় অধিক ঝুঁকিপূর্ণ সেইসব এলাকাকে লকডাউন ঘোষণা, সেই নির্দেশনায় আজ মধ্যরাত থেকে লকডাউন চলছে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ড, 4, 5, 6 এই তিনটি ওয়ার্ডে সারা দিনব্যাপী আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে লকডাউন প্রক্রিয়া সেটি বাস্তবায়নে কাজ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলি সাদেক আমাকে জানিয়েছে যে এ পর্যন্ত সারাদিন তাদের তিনটি ভ্রাম্যমাণ টিম মাঠে কাজ করে 11টি মামলা দিয়েছে, যারা স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হয়েছে ঘর থেকে, এবং এই 11টি মামলায় 12,400 টাকা জরিমানা করা হয়েছে। আর তিনি আমাকে আরেকটি বিষয় জানিয়েছে যে যারা ওই অঞ্চলটিতে করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে, তারা যদি মনে করে, সন্দেহ করে নিজের ভাইরাস হতে পারে এই বিষয়টি, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার যে হটলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করলে তাদের বাসা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে বলে এরকম একটি তথ্য আমাদেরকে জানিয়েছে। আর আমি যদি জানাই যে সারাদিনব্যাপী আসলে লকডাউন যেসব অঞ্চল সেসব অঞ্চলের তিনটি পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসিয়ে সেখানে কড়াকড়ি আরোপ করেছে, শুধুমাত্র জরুরি প্রয়োজনে যেসব গাড়ি রয়েছে, অন্য কোনো ধরনের গাড়ি কালীগঞ্জ উপজেলার যে তিনটি অঞ্চল সেখানে চলতে দেওয়া হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে এছাড়া গাজীপুরের কাপাসিয়ার রায়েত ইউনিয়নের 10টি গ্রাম, দুঃখিত 7টি গ্রামকে গ্রিন জোনের আওতাভুক্ত করেছে জেলা প্রশাসক। আর যদি বলি গাজীপুরে এই পর্যন্ত 2,143 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গাজীপুর নিয়ে আসলেই ব্যাপকভাবে চিন্তা করার সময় এসেছে বলে মনে করছেন অনেকেই। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সহকর্মী রাজিবুল হাসান সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে সে এলাকা।